গুড মর্নিং ফ্রেন্ডস, তো দেখো স্টেশনে চলে এসেছি। তো এই যে আমি আর আমার মেয়ে যাচ্ছি, আর ভাসুর তুলে দেবে, ভাসুর গাড়িটা একটু রাখতে গেল। তো এখন এসেছি, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এই ল্যাথখড় করে করে এখানে বসছি ওখানে বসছি, করতে করতে সময় হয়ে গেছে। বাবারে হাঁপিয়ে গেলাম, যদিও গাড়ি করে এসে তবু এটুকু হাঁটছে না, এত রোদ, এত রোদ কি বলবো। তো তোমাদের বলে দিই, পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো তাকাতে পাচ্ছি না, চোখ বন্ধ করে তোমার সাথে কথা বলছি। উফ, কি রোদ কি রোদ গো। এই দুদিন ধরে আমি মনে হচ্ছে আমি যখনই বেথ হয়ে আসি তখনই মনে ভগবানের আর সহ্য হয় না, এত রোদ এত রোদ দেয়। কালকে তো আমার পাপির বাড়িতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, এত রোদ ছিল। তো চলো ট্রেনে উঠে তারপর কথা বলছি, ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিই, কারণ বুঝতেই পারছো। ঠিক আছে, তো চলো। কি মশলা গো, কি মশলা ঠান্ডা। তো এখন কৃষ্ণনগর পৌঁছালাম, ঠিক আছে, বাড়ি ছেড়েছি আর বৃষ্টি শুরু হয়েছে। দাঁড়াও তোমাদের দেখা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, বৃষ্টি হয়েছে, বললাম না আমি যতদিন বাড়ি থাকি বৃষ্টির কোনো নামই নেই, যেই বাড়ি ছেড়েছি হ্যাঁ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ছিঁড়ে যাবে তো, ছিঁড়ে গেছে। আমলকি খা, আমলকি ওটা তো ওতে ভালো। তো দমদম পৌঁছে গেছি, 5 নম্বরে হাজবেন্ড দাঁড়িয়ে আছে, তো আমরা এখন 2 নম্বর থেকে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, হাঁপিয়ে গেছি, ব্যাগ নিয়ে হাঁটতে পারছি না, চলো বাড়ি। তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, ফ্রেশ হলাম, আর আমাকে রান্নার হাত থেকে বাঁচানোর জন্য আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো চলো দেখে নাও কী কী। দেখো এখানে আছে একটা চিকেন বিরিয়ানি, এটা মাটন, এটা চিকেন চাপ। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো নিজের ঘরে বসে ভিডিও স্টার্ট করলাম। তো তোমরা তো দেখেছো দুপুরবেলায় আমি বিরিয়ানি খেয়েছি, চিকেন চাপ আর বিরিয়ানি হাজবেন্ড নিয়ে এসেছিলো। তো ওটা খেয়ে মানে আর কোনো কাজ টাজ কিচ্ছু করিনি, ভালোই লাগছিলো না, তা একটু শুয়েছিলাম, ঘুমাইনি, মানে ইচ্ছে করে ঘুমাইনি। তার কারণটা হচ্ছে যদি দুপুরবেলা ওই কয়েক মিনিটের জন্য ঘুমাই তাহলে রাতের ঘুমটা আমার পুরো শেষ হয়ে যাবে, এর জন্য আমি ইচ্ছে করে ঘুমাইনি। বন্ধুদের ভিডিও দেখছিলাম আর হচ্ছে একটু একটু রেস্ট নিচ্ছিলাম, ব্যাস এটুকুই যা। তা এখন আবার তোমাদের সামনে আসলাম, তো ভিডিওটা তো শেষ করা হয়নি, কিছু কাজ হয়নি, মানে এখন মেয়ে দুধ এসছে, এখন তো অনেক কি বাজে, 8:15 বাজে। তো এখন কালকের জন্য মেয়ে দুধটা গরম করবো, কারণ সকালবেলা আমাকে আবার সে টিফিন খেতে হবে, মানে মুসলিটা খেতে হবে, এর জন্য দুধ নেই, ঘরে দুধ নিয়ে আসা হলো। মেয়ে এখানে বসে আছে কার্টুন দেখছে, রাতে সেদ্ধ ভাত করবো, চিকেন চাপ একটা আছে, মেয়ে খেলে খাবে, হাজবেন্ড খেলে খাবে, আমি খাবো না, আমি ঘি সেদ্ধ আলু সেদ্ধ ভাত দিয়ে আলু সেদ্ধ ভাত খাবো। তা এগুলো করতে হবে, একটু রান্নাঘরে বাসন টাসনগুলো পরিষ্কার করবো, কালকে বেডশিটটা চেঞ্জ করবো, মানে অনেক কাজ বাকি যা হয় বাড়িতে না থাকলে। যদিও হাজবেন্ড ছিল, ও একটা ছেলে মানুষ থাকার একটা মেয়ে মানুষের থাকার মতো অনেক তফাৎ। তো দেখো তোমরাই দেখো, মেয়ের স্কুল ড্রেসটা আমার খুব ভুল হয়েছে, মেয়ের কালকে স্কুল আছে, মেয়ের স্কুল ড্রেসটা যে আমি এখানে রেখে দিয়েছি, আমার হাজবেন্ডের এটুকু বুদ্ধি নেই যে এটা তুলে রাখো, তুলে একটু ভাজ করে ফ্রিজ, মানে ফ্রিজ বলছি, শোকেসে রেখে দিই, তাহলে এর মধ্যে কত রকমের মাকড়সা টাকড়সা থাকে। বেরোলো তো, কোথায় বেরোলো?
এটা পরে মেয়েকে কালকে স্কুল যেতে হবে, তারপর আমাকে ধুয়ে দিতে হবে। এটুকু নেই যে এটা ভরে রাখি। তা কালকে অনেক কাজের চাপ, তাই কালকে ভাবছি কালকে আর ভিডিও মানে আমি কোনো ভিডিও শ্যুট করব না। আমি আর একটা শ্বশুরবাড়ির আরেকটা ভিডিও আমি করে রেখেছি, সেটা কালকে ভাবছি শেয়ার করব। তোমরা প্লিজ দেখো ভিডিওটা। আর একটা কথা বলে দিই যে আমি ভাসুরের মেয়েকে কি গিফট দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারও ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তার আগে বলে দিই চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও দিই তখন যেন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো তোমরা গিফটের ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, তার আগে বলে দিই, এই দেখো আমি আমার যেই সোনার মানে কি বলবো সোনার ওটা পরেছিলাম, ওটা খুললাম, খুলে এটা পরলাম। এই যে এই চুড়িগুলো আমি চেঞ্জ করে নিয়ে এসেছি, সুন্দর লাগছে না? রাখার পরে দু হাতে পরেছি, আইসটিটা পরা হয়নি, ওটা পরব। মানে এই যে আইসতো না আইসতো, ওটা পরা হয়নি, ওটা পরব। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও। টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই। তো ফ্রেন্ডস, তোমাদের তো দেখানোই হয়নি যে আমি আমাদের এই পুচকুটাকে মানে আমাদের সোনামাকে আমাদের ভাসুরের মেয়েকে আমরা কি গিফট দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি। তো চলো দেখিয়ে দিই। করবে তো এই বাটিটা দেয়া হয়েছে, এটা হচ্ছে রূপোর বাটি। তো এটা হচ্ছে আমরা আর হচ্ছে আমার বড় ভাসুর মিলে দিয়েছি এই বাটিটা। তো চামচ দেওয়ার ইচ্ছে ছিল, তো চামচটা যেহেতু দিদা দিয়েছে এর জন্য আর চামচটা দেওয়া হয়নি, এটা দিয়েছি। আর ও তো অনেক গিফট পেয়েছে, সেগুলো তোমরা তো জানোই যে এক বছরের বাচ্চা কি গিফট পায়, জামা, খেলনা, টেডি বিয়ার এসবই। আর আমি ওকে এমনি স্পেশালিভাবে দিয়েছি, যেহেতু আমি পড়ি আমার মেয়ে পড়ে এর জন্য ওকে আমি এটা দিয়েছি পায়ে পড়ার জন্য। এদিকে ও জল খাচ্ছে, এই খেপিয়া নাও না। হ্যাঁ, তো তোমরা বলবে হ্যাঁ কেমন হয়েছে। আরে ওকে জ্বালাতন করিস না। তাহলে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা এই চামচটা, এই চামচটা আপ করে দাও গীতু, বলে হাই, আপ করে দাও তো, বলে পাপ, বলে তো, বলে পাপ। তোমাদের দেখিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছ ওখানে সব খেলনা। তো চলো